পাবনায় শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং পাবনা প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা 21 পদকপ্রাপ্ত সাংবাদিক রণেশ মৈত্র। দুপুরে তার মরদেহ ঢাকা থেকে পাবনায় নেওয়া হয়। পরে বিকেলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে দেওয়া হয় গার্ড অফ অনার। পরে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, এমপি, সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক বিশ্বাস রাসাল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর পক্ষে লাইব্রেরির নেতৃবৃন্দ, বনমালী শিল্পকলা কেন্দ্র সহ বিভিন্ন রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। তার মরদেহ পাবনা প্রেস ক্লাবে নেওয়া হলে সেখানে ক্লাব সদস্যরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে সদর মহাশ্মশানে তার মরদেহ দাহ করা হয়। গত 26 সেপ্টেম্বর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রণেশ মৈত্র। শুধু প্রেস ক্লাবের শূন্যতা নয়, রণেশ মৈত্রর মৃত্যুতে পাবনার তথা সারা দেশের একটা প্রগতিশীল সাংবাদিকতার একটা অধ্যায়ের অবসান হলো। রণেশ মৈত্রের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আমরা হারালাম একজন ভাষা সংগ্রামকে, স্বাধীনতা সংগ্রামকে, স্বাধীনতার সংগঠক, একজন রাজনীতিবিদকে হারালাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে একাধিকবার রণেশ মৈত্র সম্পর্কে বলে গেছে। সারা বাঙালি জাতি একজন সাহিত্যিককে হারালো, একজন লেখককে হারালো, একজন বড় মাপের মুক্তিযোদ্ধাকে হারালো, সাংবাদিককে হারালো এবং 21 পদকপ্রাপ্ত একজন ব্যক্তিত্বকে হারালো।